আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি জান্নাতুল ফেরদৌস বর্ণা বলছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের জন্য ঈদ স্পেশাল একটি কাচ্চি বিরিয়ানির রেসিপি নিয়ে চলে আসলাম। তো এটা কয়েকদিন আগে করা, তো এখন তো রোজা রাখছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যেহেতু শ্যুট করেই ফেলেছি, আপনাদের কারো না কারো উপকারে আসতে পারে। লাইফে কোনো কিছু ফেলা যায় না, হয়তো আমাদের ভাই বোনদের উপকারে আসতে পারে। তো চলুন দেখে নিই। আর একটা কথা বলে নিই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করলে অনেক বেশি খুশি হব। তো চলুন দেখে নিই কীভাবে কাচ্চি বিরিয়ানি রেসিপিটি কাচ্চি বিরিয়ানিটি তৈরি করতে হয়। তো এখানে 1 কেজির একটু বেশি পরিমাণে মিট নেওয়া হয়েছে, একটু চর্বি সহ নেওয়া হয়েছে। আপনারা চর্বি সহ নিলেই একটু ভালো লাগে। দেন আজকে আমরা প্যাকেট মশলাটি ইউজ করব। যারা আমার আম্মুর হাতের মশলার রেসিপিটি দেখেনি, তাদের জন্য আমি আই বাটনে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। তখন আমাদের কাছে সেটা শেষ হয়ে গেছিলো, এই জন্য আমরা প্যাকেট মশলাটি ইউজ করেছি। আর আমার আম্মুর হাতে সেই মশলাটা দিয়েও কাচ্চি বিরিয়ানিটা দারুণ হয়। তো এখানে আমি লেবুর পিএস দিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ, দেন লেবুর রস দিয়ে দিয়েছি, দেন সেই প্যাকেট মশলাটা একটা বাটিতে নিয়ে নিয়েছি, 4 টেবিল চামচের মতো নিয়ে নিয়েছি, কারণ এটা হচ্ছে মেইন মশলা, সেজন্য এটা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। দেন এখানে 2 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিয়েছি, আধা টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, মানে ঝাল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, তাই ঝাল একটু বেশি দেওয়া হয়েছে, এবং ভাজা পেঁয়াজ দেওয়া হয়েছে। দেন 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, টেনে নেওয়া জিরে গুঁড়োটা, আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, বেসিক এগুলোই লাগে। আর কাচ্চি বিরিয়ানির প্যাকেট মশলাটা দিয়েও আপনারা ইচ্ছা করলে আশি কোরবানিতে ইউজ করতে পারেন। দেন 4 টেবিল চামচের মতো তেল দেওয়া হয়েছে, দেন লবণটা দিয়ে এটাকে ভালো মতো মাখিয়ে নিব। এখানে আপনারা ইচ্ছা করলে আদা রসুনের পেস্টটা এখন দিয়ে নিতে পারেন, যেহেতু আমাদের আদা রসুন তো ফ্রোজেন, আমি কিছুক্ষণ পরে এটাকে এটার সাথে অ্যাড করে দিব। আপনারা তখনই অ্যাড করে নিতে যখন সব মশলাগুলো দিচ্ছেন তখনই দিতে পারেন। তো আমাদেরটা দেখতে পাচ্ছেন ফ্রোজেন, তাই একটু টাইম লেগেছে দিতে, না হলে আমরা আগে অ্যাড করে ফেলি। দেন এখানে মানে সাজানোর জন্য পেঁয়াজ ব্রেস্তা করে নেওয়া হচ্ছে। এখানে আলুতে একটু জর্দার ফুড কালারটা আর একটু লবণ অ্যাড করে আলুগুলোকে মাখিয়ে নেওয়া হচ্ছে। দেন আলুগুলোকে ফ্রাই করা হবে, কালার তো দিলে একটু সুন্দর লাগে, আর কেউ যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন। আমাদের ছোটো ছোটো আলু ছিল, তাই কাটার কোনো প্রয়োজন হয়নি। তো আপনারা যে যেমন খেতে পছন্দ করেন আলুটা সেভাবে অ্যাড অন করতে পারেন। দেন আমরা আলুগুলোকে ফ্রাই করে নিব। আলুগুলোকে ভাজতে ভাজতে একটা কথা বলে নিই, প্লিজ আমার ডিসক্রিপশন বক্সে অবশ্যই চেক করবেন, এখানে আমার ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া থাকে। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চান বা আমার রেসিপি যদি কেউ ট্রাই করেন, আমাকে ইনস্টাগ্রামে ছবি আমার সাথে শেয়ার করতে পারেন, আমি দেখে খুশি হব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাজা ডান, তো আমি এগুলোকে তুলে নিচ্ছি, এগুলোকে হালকা হালকা ভাজতে হবে। তো আমার আমার চ্যানেলে আমার আম্মুর হাতের মালাই খিচুড়ি ভুনা আছে, তো যারা এটা একবার ট্রাই করেননি তারা আমি বলবো একবার হলেও ট্রাই করেন। তার 2টা পরোটার রেসিপি আছে, একটা লাচ্ছা পরোটা আর একটা হোটেল স্টাইলের পরোটা। তো যারা সেই পরোটার রেসিপিগুলো ট্রাই করেননি, আমি তাদের জন্য চেষ্টা করবো আই বাটনে দিয়ে দেওয়ার জন্য। আর আমার আম্মুর হাতে এই মশলাটি অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনেক অনেক কিছুর সাথে আপনারা অ্যাড অন করতে পারবেন, অনেক ইয়ামি হয়। তো এখানে পোলার জন্য পানি নেওয়া হয়েছে, দেন জিরা, শাহজিরা, 2টা দারচিনি, লবঙ্গ, গোলমরিচ,
পেঁয়াজ পাতা দুইটা দিয়ে দেওয়া হয়েছে। দেন এক টেবিল চামচের থেকে একটু বেশি পরিমাণে লবণ দেওয়া হয়েছে। দেন চালটা দিয়ে, পোলার চালটা দিয়ে এখন 50% আমরা কুক করে নিব, ফুল ফুল বা 60% বা 70% এরকম করবো না। দেখতেই পাচ্ছেন আপনারা চালগুলো ভাঙছে না। তো এখন আমরা এগুলোকে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি, দেন এটাকে ভালো মতো ওয়াশ করে নিব। ওয়াশ করে নিয়ে দেন এটাকে একটা স্ট্রেনারে রেখে দিব যাতে এটা থেকে সব সব পানি ঝরে যায়। আমরা এই এভাবে করে থাকি। তো এভাবে করলে হয় কি, ভাতগুলো অনেক ঝরঝরে হয়, পোলাওতে অনেক ঝরঝরে হয়। তো মাংসটা, এখন মাংসটা আমরা ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আমরা আগের দিন রাতে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, এখন দিন এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে 10-15 মিনিটের মতো বাইরে রেখে দেন একে এটাকে নর্মাল টেম্পারেচারে এনে দেন এটাকে পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে। যে পাতিলে আমরা রান্না করব বা যে ফ্রাই প্যানে রান্না করবো সেটাতে আপনারা মাংসটা এভাবে স্প্রেড করে দিবেন, ছড়িয়ে ছড়িয়ে দিবেন। মাংসটা দেওয়ার পরে এখানে পেঁয়াজ পেস্তা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দেওয়ার পর পেঁয়াজ পেস্তা কাঁচামরিচ, 5-6টি কাঁচামরিচ আমরা দিয়ে দিব। আমরা একটু ঝাল খেতে বারবার বলছি, আমি একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমরা একটু ঝালটা একটু বেশি পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে এখানে কম বেশিও করতে পারেন। আর একটা কথা, এখানে আপনারা চাইলে এখানে কেওড়া জলটা ইউজ করতে পারেন, আমরা এখানে কেওড়া জলটা ইউজ করিনি। তো আমরা পোলার উপরে যখন গার্নিশিংটা শেষ হয়ে যাবে তখন আমরা কেওড়া জলটা ইউজ করবো। তো আপনারা চাইলে এখনই ইউজ করতে পারেন। তো পেঁয়াজটা দেওয়া শেষ হয়ে গিয়েছে, দেন যে বাটিতে মাংসটা ছিল সেখানে হাত ধোয়া পানিটা জাস্ট মাংসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে পোলা চালটা এখানে সেট করে ছড়িয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে। পোলা চালটা এখানে যতটুকু ডান হয়নি তা এখানে ডান হয়ে যাবে। আলু কিন্তু অনেকটাই এখন শক্ত আছে, সেটাও কিন্তু ভালো মতো কুক হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো কি পরিমাণ, কি ভালো পরিমাণ কুকড হয়েছে। তো মাশাল্লাহ খেতে অনেক বেশি মজা হয়েছিল। তো যারা কাচ্চি বিরিয়ানি দেখে, এটা অনেক বেশি রান্নাঘরটাকে ম্যাসি করে ফেলে। পোলাওগুলো দেওয়া শেষ হয়ে গেছে, দেন এখানে কাঁচামরিচগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। তো আমাদের বাসায় ছাড়াও প্রতি শুক্রবার কিছু না কিছু বিরিয়ানি ট্রাই করা হয়, আমার আম্মুর হাতেরই ট্রাই করা হয়। তো কোনো সময় আমরা এভাবে দেখিনি, তো আজকে দেখে ফেললাম বা আজকে শুটটা করে ফেললাম। কোনো দিন আমাদেরও লাইফে লেগে যাবে। তো এখানে পেঁয়াজ পেস্তা দেওয়া হয়েছে, এখানে কিশমিশ দেওয়া হচ্ছে। আমাদের কাছে আলু বোখরা ছিল না, তাই আলু বোখরা অ্যাড করা হয়নি। আপনারা চাইলে আলু বোখরাও অ্যাড করতে পারেন। দেন এখানে 1 কাপ পরিমাণের দুধ অ্যাড করে দেওয়া হচ্ছে। আপনারা যদি কেউ কেওড়া অ্যাসেন্সটা ব্যবহার করেন সেহেতু একটু কম পরিমাণে ব্যবহার করতে হবে, কেন ওটা অনেক বেশি ঠিক। আর এটা হচ্ছে কেওড়া জল। তো হচ্ছে এটা আমি এই 1 টেবিল চামচের মতো এখানে ছড়িয়ে দেওয়া হবে। দেন এটাকে সুন্দর মতো অফ করে দেওয়া হবে। আর এখানে ঢাকনায় কোনো ছিদ্র থাকলে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। আমাদেরটাতে লবঙ্গ দিয়ে আম্মু বন্ধ করে দিয়েছে। দেন আটা দিয়ে আমি আম্মুর সাথে ট্রাই করছিলাম, কিন্তু আমি বিফল হয়েছি, আমারটাতে খুব একটা ভালো হয়নি। তো আম্মু এটাকে সব ভালো মতো সেট করে নিয়েছি। আমরা নিচে একটা তাওয়া দিয়ে নিয়েছিলাম। তো হয়ে গিয়েছিল আমাদের সেই ফেমাস কাচ্চি বিরিয়ানি, ট্রেডিশনালভাবে কাচ্চি বিরিয়ানি। তো এগুলাকে সার্ভ করে নেওয়া হয়েছে, ভীষণ মজাদার হয়েছিল। তো আমাদের রেসিপিটি যদি, আমার আম্মুর এই রেসিপিটি যদি ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে ওয়ালে প্রেস করে রাখবেন, যাতে আমার নেক্সট কোনো ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনারা দেখে উপকৃত হতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে থাকবেন সুস্থ থাকবেন। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।